দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, বাংলা এমজি নিউজে আপনাদের স্বাগত। আমি নীরা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখব, তখন গভীর রাত, হঠাৎ করেই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল হাওড়ার মঙ্গলাহাট। হাওড়ার মঙ্গলাহাট রাজ্যের বিভিন্ন জায়গার মানুষের কেনাবেচা করার জন্য বেশ গুরুত্বপূর্ণ জায়গা। পোশাক, খেলনা থেকে শুরু করে আরো অনেক সামগ্রীর হাট বসে এই মঙ্গলাহাটে। কাল বৃহস্পতিবার গভীর রাতে সেই হাটে আগুন লেগে যায়। পরপর প্রায় 2000 দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পাওয়া মাত্র এই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের অন্তত 14টি ইঞ্জিন। রাত ভর চলে আগুন নেভানোর কাজ। রাত 12টার একটু পরে এলাকার বাসিন্দারা আগুনের লেলিহান শিখা দেখতে পান। হাটের পাশে পুলিশ অবস্থানের বাসিন্দাদের চোখে প্রথমেই লেলিহান আগুনের শিখা পড়ে। তারা দমকল আধিকারিকদের খবর দিলে একের পর এক দমকলের ইঞ্জিন আসতে শুরু করে। এই হাটে অনেক জামা কাপড়ের দোকানও ছিল। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে জানিয়েছেন, গোটা এলাকায় খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ে। ছোট ছোট দোকানগুলিতে প্রচুর জামা কাপড় ছিল। দোকানগুলি বেশিরভাগ বাঁশ ও কাঠের তৈরি হয়েছে, তাই আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। দমকল সূত্রের খবর, প্রায় 5000 বর্গ ফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশে বেশ কয়েকটি প্রশাসনিক ভবন এবং দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। হাওড়া ময়দান শহরের প্রাণকেন্দ্র, তাই স্বাভাবিকভাবেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। যদিও ঠিক কি কারণে আগুন লাগলো সেটা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত করছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা ও দমকল বিভাগ। সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ।